দর্শক সপ্তাহ ঘুরে আবারো চলে এলাম সফল প্রবাসী বাংলাদেশীদের নিয়ে আলোচনামূলক অনুষ্ঠান প্রবাসে পরবাসে সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন সৌদি আরবের আসির প্রদেশের ব্যবসায়ী জনাব জাকির হোসেন পলাশ ধন্যবাদ ফারিয়া আপনাকে ধন্যবাদ আরটিভির দর্শক ফোরামকে এবং আছেন তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন ধন্যবাদ ফারিয়া আরটিভির সকল কলাকুশলী এবং দর্শক সকলকে ধন্যবাদ এছাড়া অনলাইনে যুক্ত রয়েছেন চীনের শেনজেং থেকে এস জে উইলসন অ্যাপারেলস এর কর্ণধার জনাব এম এ এমদাদুল হক ধন্যবাদ আসসালামু আলাইকুম যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ধন্যবাদ আরটিভি এবং প্রথমবারের মতো মাঝ সমুদ্র থেকে যুক্ত হয়েছেন জাহাজের সেকেন্ড অফিসার আব্দুল্লাহ হিলমারুফ ধন্যবাদ প্রথমেই আমি আরটিভির সকল দর্শককে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং আরটিভিকে বিশেষ করে এই অনুষ্ঠান সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য এই মাঝ সমুদ্র থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে প্রবাসে পরবাস অনুষ্ঠানে ফিরছি মূল আলোচনায় শুরুতেই আসছি সৌদির ব্যবসায়ী পলাশ ভাইয়ের কাছে আপনি কত বছর যাবত সৌদি আরবে বসবাস করছেন এছাড়া আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান কর্মজীবন ও পরিবার নিয়ে কিছু বলুন ধন্যবাদ পারিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি 19 বছর শেষ করে 20 বছরে পড়লো আমার প্রবাস জীবন আমি বিগত 19 বছর যাবত বাবার দেওয়া ব্যবসায় শুরু করছি এবং সেখান থেকে আমি কিছু ডেভেলপ করছি আলহামদুলিল্লাহ এখন আমার চারটা ব্যবসায়িক প্রতিষ্ঠান সৌদি আরব আসির প্রদেশের আবা শহরে আমার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানা গ্রাম রাজাপুর আমার প্রতিষ্ঠানে 13 জন বাংলাদেশি আছেন এবং 5 জন সৌদি নাগরিক লোকাল নাগরিক আছেন এ নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান চলছে কিসের ব্যবসা আমার হচ্ছে একটা ডিপার্টমেন্টাল স্টোর আর তিনটা হচ্ছে রেডিমেড ফ্যাশন জেন্টস মেন্স আইটেম আর কি অনেক ধন্যবাদ পলাশ ভাই আর অনেক গল্প শুনবো আপনার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে চলে যাচ্ছি আব্দুল্লাহ মামুন ভাইয়ের কাছে তুরস্কে আপনার শিক্ষা জীবন নিয়ে কিছু বলুন এছাড়া আপনার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশিদের সংখ্যা কত জি ধন্যবাদ আমি তুরস্কে 2018 সালে মাস্টার্স করার উদ্দেশ্যে যাই তুরস্কের সরকারি বৃত্তি নিয়ে তো এখন পর্যন্ত 5 বছর হতে যাচ্ছে তুরস্কে আর বাংলাদেশে আমার বাড়ি হচ্ছে গ্রামের বাড়ি কুমিল্লায় আমার বাবা মা সহ সবাই ঢাকার উত্তরাতে থাকি কোন বিষয়ে মাস্টার্স করছেন আমি মাস্টার্স করছি ইসলামিক ইকোনমিক্স এন্ড ফাইন্যান্সে অনেক ধন্যবাদ মামুন ভাই চলে যাচ্ছি চীনের ব্যবসায়ী এমদাদুল ভাইয়ের কাছে এমদাদুল ভাই আপনি কত বছর যাবত চীনে বসবাস করছেন এবং ব্যবসা করছেন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান কর্মজীবন ও পরিবার নিয়ে কিছু বলুন আমি শেনজেনে আছি চায়নার শেনজেন শহরে প্রায় 22 বছর যাবত আমি ওখানে আমার নিজস্ব কোম্পানি আছে আমি গার্মেন্টস অ্যাক্সেসরিজ এর ব্যবসা করি বাংলাদেশের সাথে আর আমার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ শ্রীনগরে শেষ দেখানে আমি অ্যাক্সেসরিজ এর ব্যবসা করে মোটামুটি ভালো সফলতা অর্জন করেছি আমার প্রতিষ্ঠানে কোনো বাঙালি নেই আমার প্রতিষ্ঠানে 4 জন চীনা কর্মকর্তা আছে ওনারা ওখানে আমাদের সোর্সিং কাজটা করে থাকেন ধন্যবাদ এমদাদুল ভাই এবার কথা বলবো মারুফ ভাইয়ের সঙ্গে মারুফ ভাই সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বেশ পরিচিত মুখ আপনি জাহাজে আপনার কাজের অভিজ্ঞতা দায়িত্ব নিয়ে কিছু বলবেন এছাড়া আপনার পরিবার নিয়েও জানতে চাই জাহাজে আমি সেকেন্ড অফিসার হিসেবে আছি আমার যেটা দায়িত্ব সেটা হচ্ছে প্রত্যেক দিন 8 ঘন্টা নেভিগেশনাল ওয়াচ অথবা জাহাজ যদি পোর্টে থাকে কার্গো ওয়াচ বা যদি অ্যাঙ্কারে থাকে তাহলে অ্যাঙ্কার ওয়াচ সো প্রত্যেক দিন 8 ঘন্টা ফিক্সড আমাদের কোনো ডে অফ নাই এবং তার সঙ্গে আরও আনুষঙ্গিক কাজ থাকে যেমন জাহাজের সেকেন্ড অফিসার হচ্ছে নেভিগেটিং অফিসার সো প্যাসেজ প্ল্যান করার দায়িত্ব আমার এক দেশ থেকে আমরা আরেক দেশে যে যাই সেই প্ল্যানিংটা আমার করতে হয় এছাড়াও আমাদের জাহাজে বিভিন্ন ধরনের পাবলিকেশন থাকে আমাদের এগ ডিসচার্ট এগুলো সব আপডেটেড রাখা তারপরে মেডিসিন স্টোর থাকে সেটা দেখাশোনার দায়িত্ব আমার তো এই সব মিলিয়ে মোটামুটি প্রত্যেক দিন 8 থেকে 10 ঘন্টা আমার কাজ থাকে আমার দেশের বাড়ি হচ্ছে রাজশাহীতে রাজশাহীর মতিহার থানার অন্তর্গত মৌলভী বুধপাড়া গ্রামে আমার জন্ম এবং বেড়ে ওঠা ওখানেই আর এখন আমি থাকছি ঢাকায় মিরপুর ডিএইচএসে আর আমার ফ্যামিলি বলতে আমরা 3 বোন 1 ভাই আমি সব ছোট আর আমার বাবা মা দুজনেই ইন্তেকাল করেছেন বাবা ইন্তেকাল করেন 2021-এর ডিসেম্বরে আমি তখন জাহাজে ছিলাম সো শেষবার ওনার সাথে আমার দেখা হয়নি আর মা ইন্তেকাল করেছেন অনেক ছোটবেলায় আমি তখন ছোট ছিলাম আর আমি আমার ওয়াইফের সাথে এখন মিরপুরে বসবাস করছি এই হচ্ছে ফ্যামিলি ধন্যবাদ মারুফ ভাই চলে যাচ্ছে পলাশ ভাই আবারও আপনার কাছে আপনার প্রতিষ্ঠানে কতজন বাংলাদেশি কাজ করেন এছাড়া এই ব্যবসা বেছে নেওয়ার কারণ কি সৌদি শ্রমবাজারে যে সংকট তৈরি হয়েছে তাতে আপনার প্রতিষ্ঠানের জন্য চাহিদা মতো শ্রমিক কিভাবে পেয়ে থাকেন
ধন্যবাদ ফারিয়া। আমার প্রতিষ্ঠানে বাংলাদেশি স্টাফ আছে 13 জন, আর আমি শুরু থেকেই 2003 থেকেই শুরু করছিলাম। আমার বাবার গড়া একটা প্রতিষ্ঠান ছিল, সেখান থেকে আমি হাঁটি হাঁটি পা পা করে এখন 4টা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ওখানে। আর আমার ওখানে লোকাল যে এখন যদি গভর্নমেন্ট যে নিয়ম করছে যে আমাদের প্রত্যেকটা বাংলাদেশের এগেনস্টে ওদের লোকাল একজন স্টাফ রাখতে হবে, সেই এগেনস্টে আমরা এইভাবে করলে আমাদের হয় না, ঠিক আছে? আমরা একজনের এগেনস্টে একজন রাখতে পারি না, আমাদেরকে আমরা একটু গোপনীয়তা মেনটেন করে একজনের দুইজনের এগেনস্টে একজন সৈদি লোকাল রাখি আর কি। সেই ক্ষেত্রে আমার 13 জনের জন্য আমি 5 জন লোকাল সৈদি আর 13 জন বাংলাদেশি স্টাফ রাখছি আর কি। 13 জন বাংলাদেশি, 5 জন সৈদি, জি। এভাবে চলছে আলহামদুলিল্লাহ। আমি অনেক সফল প্রবাসে সৌদি আরবের উনি জীবনের কর্মজীবনে, ব্যবসায়িক জীবনে আমি সফল আলহামদুলিল্লাহ। ফ্যামিলি নিয়ে অনেক ভালো আছি, বাবা মা ভাই বোন, আমার জয়েন্ট ফ্যামিলি। যে সংকট তৈরি হয়েছে, এই সংকট কি করে মোকাবেলা করে থাকেন, এবং আপনি কি আপনার চাহিদা মতো শ্রমিক পেয়ে থাকেন? ওই যে চাহিদা মতো বলতে, আমাদের এখন ওই যে কোটাভিত্তিক শ্রমিক নিয়োগ দিতে হয় এখন আমাদেরকে, ওই যে একটু আগে বললাম যেটা 13 জন এবং 5 জন, জি। সেই ক্ষেত্রে আমার 13 জনের জন্য আরো বেশি লাগে, কিন্তু আমি কিছু গোপনীয়তা মেনটেন করে এই 5 জন দিয়ে চালাচ্ছি আর কি। এটা আমাদের জন্য অনেক, এই কোটাটা কেন আসলো? এটা হচ্ছে তাদের শ্রম বাজারে তাদের লোকাল নাগরিকদেরকে আপনার কর্মমুখী করার জন্য আর কি, তারা যাতে বেকারত্ব দূর করার জন্য। আগে তো এই নিয়মটা ছিল না, আগে বিগত 5 বছর আগে এই নিয়মটা ছিল না। এটা সৌদি সরকার সালমান এসে, ক্ষমতা এসে এটা করেছে। এই ক্ষেত্রে কি সুবিধা বেড়েছে নাকি জটিলতা বেড়েছে? আমাদের জন্য জটিলতা, এটা যথেষ্ট জটিলতা আমাদের জন্য, কারণ এই ক্ষেত্রে 5 জন আরো বাঙালি নেওয়া যেত। আর ওই এখন যে বাংলা 5 জন বাংলাদেশি নেওয়া যেত, প্লাস এখন যে আমরা যে লোকাল 5 জনের স্যালারি আমাদেরকে বিয়ার করতে হয়, সেটা আমাদের থেকে যেত। স্যালারি সেম এই সাথে যাচ্ছে, বাঙালি যেভাবে পাচ্ছে না, ওরা একটু বেশি পাচ্ছে, ওরা বেশি পাচ্ছে। ডিসক্রিমিনেশন হচ্ছে তাহলে? হ্যাঁ, আমাদের জন্য আমরা এই দিক দিয়ে আমার একটু জটিলতা হয়েছে। আমাদের ইনকাম থেকে অনেক কমে গেছে, আগে যে পরিমাণ আমাদের লভ্যাংশ থাকতো, এখন আর ওই পরিমাণ লভ্যাংশ আমাদের থাকে না, কস্টিং বেড়ে গেছে আর কি। এই ক্ষেত্রে সৌদিয়ান নিতে হচ্ছে, এতে কি আবার নারী পুরুষও ভাগ করা আছে যে নারীদেরকেও নিতে হবে? আপনি যাকেই নিয়োগ দেন, সেটা আপনি আপনার স্পন্সরের মাধ্যমে যাকেই নিয়োগ দেন, নারী পুরুষ ভেদাভেদ নেই, যাকেই নিয়োগ দেন, কোনো সমস্যা নেই। অনেক ধন্যবাদ মামুন ভাই। প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি তুরস্কে উচ্চশিক্ষায় যাচ্ছে, এক্ষেত্রে তুরস্ক সরকারের শিক্ষাবৃত্তির তথ্য কিভাবে পাওয়া যায়, এছাড়া আপনার অভিজ্ঞতা কি এই বিষয়ে? তুরস্কে আসলে প্রতি বছরই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে তুরস্কের সরকার বৃত্তি দিয়ে থাকে, স্টুডেন্টদেরকে নিয়ে যায়, এবং এর সংখ্যাটাও বেশ বড়। এই শিক্ষাবৃত্তির সময়টা হচ্ছে জানুয়ারি মাসেই ওরা অ্যাপ্লিকেশনগুলো ওপেন করে, এবং এই বৃত্তির খবরগুলো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজ, তারপরে নিউজ পেপার, তারপরে হচ্ছে যে স্কলারশিপ যে পোর্টালগুলো, এই সব কিছুতে এই নিউজগুলো থাকে। মূলত স্কলারশিপের খোঁজখবর যারা রাখে তাদের সবার কাছেই তুরস্কের বৃত্তিটার খবর থাকে, এবং প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন প্রতি বছর পড়ে, এবং বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার স্টুডেন্ট যায় প্রতি বছর তুরস্কে পড়াশোনার জন্য। আচ্ছা, আপনার কেন মনে হলো যে তুরস্কে গিয়ে পড়াশোনা করতে হবে? আসলে বিষয়টা হচ্ছে এখানে স্কলারশিপের বিষয়টা তো কথায় আছে যে স্কলারশিপ যদি আফ্রিকার কোনো দেশেও দেয় সেখানেও গিয়ে পড়া উচিত। অবশ্যই। তো বিষয়টা হচ্ছে স্কলারশিপটা হচ্ছে একেবারে ফুল ফ্রি। প্রথম যেই ধাপগুলো আছে যে অনলাইনে আবেদন করা, তারপর হচ্ছে ওরা ভাইবার জন্য এম্বাসিতে কল করে, টার্কি থেকে স্কলারশিপ কমিটির লোকজন এসে ইন্টারভিউ নেয়, তারপর হচ্ছে রেজাল্ট ঘোষণা করে। তো রেজাল্ট ঘোষণা হওয়ার পর থেকে ভিসার আবেদন এগুলো খুব সুন্দরভাবে, মানে অ্যাম্বাসাডর ডেকে স্কলারশিপ হোল্ডারদের পাসপোর্টগুলো ওদের হাতে তুলে দেয় খুব সম্মানের সাথে। তারপর হচ্ছে বিমানের টিকিট দিয়ে দেয়, যে কে কখন যাবে ওই সময় অনুযায়ী ওরা বিমানের টিকিটগুলো দিয়ে দেয়। তারপর হচ্ছে থাকা খাওয়ার খরচ, ইউনিভার্সিটি, সব কিছু তুরস্কের সরকার বহন করে। সো এটা খুবই ভালো, পুরাই হ্যাসল ফ্রি একটা। হ্যাঁ, মানে একটা ছাত্রের জন্য পুরো, কেউ যদি ব্যাচেলরে যায়, কেউ যদি মাস্টার্সে যায়, মানে পুরো প্রোগ্রামটা একটা প্যাকেজ প্রোগ্রামের মতো। তার কোনো কাজ নেই আর, সে খাবে, পড়াশোনা করবে, আর তার যেই কাজগুলোগুলো করবে, মানে এক্সট্রা কোনো টেনশন নেই তার। অন্য অন্য দেশে গেলে যেমন নিজের পড়াশোনার খরচগুলো নিয়ে তাকে টেনশন করা লাগে, তারপর হচ্ছে তার দৈনন্দিন খরচ উঠানোর জন্য তাকে এক্সট্রা
কাজ করা লাগে, তুরস্কে এই সমস্যাগুলো নেই, বিশেষ করে স্কলারশিপে যারা যায়। স্কলারশিপে যারা যায় এই ক্ষেত্রে কি যেমন অন্য কোনো কান্ট্রিতে গেলে আইএলটিএস লাগছে, তুরস্কে কি আইএলটিএস দিতে হচ্ছে? তুরস্কে আইএলটিএস লাগে না, তুরস্কে আইএলটিএস লাগে হচ্ছে যদি কেউ ইংলিশ মিডিয়ামে পড়তে চায়। আইএলটিএস না মূলত তুরস্কের গভর্নমেন্ট আইএলটিএস অ্যাকসেপ্ট করে না, কোনো ইউনিভার্সিটি আইএলটিএস অ্যাকসেপ্ট করে না, আইএলটিএস ওখানে ব্যান মূলত। টোফেল, পিটি, তারপর জিআরই, জিমেট, অন্যান্য যেই ইংলিশ টেস্টগুলো আছে ওগুলো অ্যাকসেপ্ট করে। আর হচ্ছে বেশিরভাগই টার্কিতে পড়াশোনার মাধ্যম হচ্ছে টার্কিশ মিডিয়াম, সো টার্কিশ মিডিয়াম বেশিরভাগ হওয়ার কারণে কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নেই, কেননা যাওয়ার পরে প্রতিটা স্টুডেন্টকে এক বছরের একটা ল্যাঙ্গুয়েজ কোর্স করা লাগে। ওখানে শুধু ল্যাঙ্গুয়েজ না, ল্যাঙ্গুয়েজ তারপর লোকাল কালচার এগুলো শেখায়, মানে এক বছরে তাকে এমনভাবে রেডি করে তোলে যে পরবর্তী পাঁচ ছয় বছর যেন সে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে ওখানে, কোনো জটিলতা যেন সৃষ্টি না হয়। আমরা জানি যে টার্কিশরা ইংলিশ জানে না এবং অন্য ভাষাও তারা জানে না, সো টার্কিশ দিয়ে চলতে হয়। ইভেন মানে কোনো দোকানে গিয়ে কিছু চাইলেও টার্কিশ ভাষা ছাড়া সেটা বলা যায় না, সো এই জন্য এক বছর ওদেরকে টার্কিশ শেখায় সবাইকে, তারপরে গিয়ে ইউনিভার্সিটি মূল কোর্স শুরু হয়। এক্ষেত্রে কি ভাষার কোনো সমস্যা হয়? মানে আপনারা তো এক বছর কোর্স করলেন, তখন কি মনে হয়নি যে কারোর সাথে কমিউনিকেট করতে পারছি না বা কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে, বা এক বছরে একটা টার্কিশ ভাষা শেখাটা ডিফিকাল্ট কিনা? কি এক বছরে আসলে একটা ভাষা পুরোপুরি আয়ত্ত করা কঠিন। হ্যাঁ, তারপরেও আমাদের যারা টার্কিশ মিডিয়ামে পড়ে, এক বছরে মূলত হচ্ছে বেসিক জিনিসগুলো শেখা যায় মোটামুটি কমিউনিকেট করার মতো। মূলত ইউনিভার্সিটিতে যাওয়ার পর ভাষাটা ভালো করে শেখা হয়, যখন চতুর্পাশে টার্কিশরা থাকে, স্যাররা টার্কিশ কথা বলে, মানে প্র্যাকটিস করতে করতে তারা আসলে মানে টার্কিশ বলা ছাড়া, শেখা ছাড়া বা বোঝা ছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ, তো তাকে জানতেই হবে। হ্যাঁ, এটা হচ্ছে যে ওই বাধ্য হয়ে জানা লাগে, শেখা লাগে। আর আমরা যারা পাঁচ ছয় বছর ধরে থাকি, মানে প্রতিনিয়তই আমরা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়, কেননা ভাষার আসলে ঠিক নেই। দেখা যায় যে আমরা একটা একটা ওয়ার্ড শিখেছি একভাবে, কিন্তু কোনো এক টার্কিশ সেটা বলছে অন্যভাবে। হ্যাঁ, তো আমরা প্রতিনিয়তই শিখছি আসলে। আঞ্চলিকতে একটা টান থাকে ওই দেশে। হ্যাঁ, ওটা তো আছেই। আমাদের যেমন বরিশালের মানুষ একরকম কথা বলে, সিলেটের লোক একরকম কথা বলে, হ্যাঁ সেই আঞ্চলিকতাও আছে। আবার অনেক কিছু আমরা এখনো জানি না, মানে আমরা প্রতিদিনই শিখছি যে এটার মানে কি, ওটার মানে কি। আচ্ছা, এই যে উচ্চশিক্ষার পর চাকরির ক্ষেত্রে সুযোগটা কেমন থাকে? চাকরির ক্ষেত্রে আসলে তুরস্কে এই মুহূর্তে চাকরির সুবিধাগুলো কম। তুরস্কেই মানে জনসংখ্যা প্রচুর, হ্যাঁ 8 কোটি আমরা জানি, তো এর মধ্যে ওদেরই চাকরি প্রার্থী প্রচুর জনসংখ্যা আছে। অন্যান্য মিডল ইস্টের অন্যান্য দেশ যেমন বাইরে থেকে কর্মী নিয়ে যায়, তুরস্কে নর্মালি এটা নিয়ে যায় না। তারপরেও আমাদের ওই টার্কিতে যারা পড়াশোনা শেষ করছে, শেষ করে তারা অনেকেই ওখানে কাজ করার সুযোগ পাচ্ছে, যেহেতু টার্কিশ ভাষা জানে তারা। ভাষা হচ্ছে মূলত একটা ব্যারিয়ার ওখানে যে কোনো কিছু করার জন্য, তো ভাষা জানার কারণে ওখানে পড়াশোনা করা গ্র্যাজুয়েটরা জব পাচ্ছে। আমাদের সাথের ফ্রেন্ডসরা টার্কিশ যে এজেন্সিগুলো আছে বিভিন্ন দেশে কাজ করে, ওরা ওখানে জব করছে, টার্কিশ এয়ারলাইন্সে জব করছে আমাদের ফ্রেন্ড, টার্কির যেই দাতা সংস্থা টিকা ওখানে জব করছে আমাদের ফ্রেন্ড, তো বড় বড় এনজিওগুলোতেও জব করছে আমাদের বন্ধুবান্ধবরা। তো এই এই ক্ষেত্রে জব মার্কেটটা ভালো, কিন্তু ওই লোকাল কোম্পানিগুলোতে আসলে জব পাওয়াটা একটু কঠিন। বিদেশি হিসেবে কিছু ব্যারিয়ার আছে, যেমন এমপ্লয়ারদেরকে বেতন বেশি দিতে হয় বিদেশি এমপ্লয়ি হলে, তারপর ওদের জন্য ইন্স্যুরেন্সের ইয়েটা বেশি, পরিমাণটা বেশি। তো সব কিছু বিবেচনা করলে এমপ্লয়ারদের জন্য খরচ বেশি হয় বিদেশি এমপ্লয়ি রাখলে, তো সেক্ষেত্রে লোকাল কোম্পানিগুলোতে জব পাওয়া একটু কঠিন। এমদাদুল ভাই, চীনের সাথে বাংলাদেশের ব্যবসার পরিধি অনেক বেশি, এতদিন পর চীনের সীমান্ত খুলে দেওয়ার পর দুই দেশের মধ্যে বাণিজ্য সুবিধা এখন কতটা বৃদ্ধি পেয়েছে? এছাড়া দু দেশের মধ্যে বিদ্যমান ফ্লাইট কি যথেষ্ট বলে আপনি মনে করেন? ফ্লাইটের ক্ষেত্রে অবশ্যই ফ্লাইটের প্রয়োজন, আর সেক্ষেত্রে ফ্লাইটের আগে আমাদের দেশে যে বর্তমানে পরিস্থিতিতে ডলারের যে ক্রাইসিসটা হচ্ছে, এই ডলারের ক্রাইসিসে অনেকেই ছোটখাটো ব্যবসা থেকে শুরু করে বড় ব্যবসায়ীও এই ডলারের ক্রাইসিসের কারণে অনেকেই এলসি করতে পারতেছে না। আমি মনে করি ভিসা প্রসেসিং, চায়না এম্বাসি এবং বাংলাদেশের যে ডলারের সমস্যাটা, এই সমস্যাটার সমাধান হলে প্রচুর বিজনেস সম্ভাবনা আছে।
যেহেতু এখনো খুলে দিয়েছে এবং আমার জানা মতে চায়না এম্বাসি এখন অলরেডি ভিসা প্রসেসিংটা শুরু করেছে, সেটা যদি সলভ করতে পারে। মেইন প্রবলেম এখানে আমি দেখতেছি বাংলাদেশের জন্য যে ইউএস ডলারটা, ইউএস ডলারের কারণে অনেকেই বাংলাদেশের থেকেও ব্যবসা করতে পারতো যদি ইউএস ডলারটা আগের তুলনায় অ্যাভেলেবল থাকতো। ইউএস ডলারের কারণে অনেকেই বিজনেস করতে পারতেছে না, অনেকে না গিয়েও করতে পারতো। আর যে বিমানগুলো শুরু দুইটা, ইউএস বাংলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এদের খুব লিমিটেড ফ্লাইট, অন্তত কমসে কম দুইটা ফ্লাইট যদি সপ্তাহে একটা করে কন্টিনিউ করা যায়, এবং চায়না সাউদার্ন বর্তমানে দুইটা তিনটা ফ্লাইট, এবং ওখানে শেনজিন গুয়াংজু এবং গুয়াংজু ঢাকা, এবং ঢাকা আরেকটা ফ্লাইট ছিল কুংমিন শহরে। যারা এখান থেকে ব্যবসা বাণিজ্য করে তাদের, তারা যে চায়নাতে যাচ্ছে শুধু গুয়াংজু যদি ফ্লাইট হয়, তাহলে ওখান থেকে আবার পুনরায় অন্য অন্য একটা প্রভিন্সে আবার পুনরায় একটা ফ্লাইট নিয়ে যেতে হয়, এটা করে সময়। তারপর জি জি জি, কুংমিন থেকে নিয়ার এবল যে শহরগুলো আছে ওখানে অনেক ম্যানুফ্যাকচারার, ওখানে ওনাদের যেতে হয়, তাদেরকে গুয়াংজু যাওয়ার দরকার নেই। এখন দেখা গেছে যে তিনটা ফ্লাইটই গুয়াংজুতে, এই কুংমিন ওই সমস্ত শহরে এখনো বর্তমানে ওই সাউথার্ন ইস্টার্ন ছিল সেটা এখনো বন্ধ। বাংলাদেশে যে সমস্ত গুলো আছে আমি মনে করি 80% চায়না ম্যানুফ্যাকচারার, এখন এই বন্ধের মধ্যে এলসি বা ইউএস ডলার শর্টেজ এর কারণে অনেকে অনেক দোকান বা শোরুমে কোনো গুডস নেই, এবং গুডস এর দাম অনেক বেড়ে গিয়েছে কারণ আউট অফ মার্কেট। এখন এগুলো যদি সহজ করে দেওয়া হয় চায়না থেকে আস্তে আস্তে আগের চেয়ে আমি মনে করি অনেক চাহিদা অনেকটা চাপ বাড়বে, এবং চাপ কিছুতেই বাড়তে পারতেছে না শুধুমাত্র এই ইউএস ডলার ক্রাইসিসে। এটা হচ্ছে আমি বলবো যে প্রধান প্রধান কারণ। আর এই ইউএস ডলার যদি সলভ করা যায় আমি মনে করি সামনে প্রচুর বিজনেস হবে চায়না বাংলাদেশ। অনেক ধন্যবাদ মারুফ ভাই, প্রায় আপনার ভিডিও চোখে পড়ছে, এখানে অনেক তথ্যমূলক ভিডিওর পাশাপাশি বিনোদনমূলক ভিডিও থাকে, কোন ধারণা থেকে মূলত আপনি এই ধরনের ভিডিও করা শুরু করলেন? জাহাজ এবং সমুদ্রে ভিডিও বানানোর যে আইডিয়াটা, সেটা আসলে এটা সাডেনলি হয়ে গেছে, এটা আমার কোনো প্ল্যান ছিল না আগে থেকে। তবে একটা বিষয় হচ্ছে যে আমাদের এই লাইফটা, সমুদ্রের এই লাইফটা সম্পর্কে আসলে সাধারণ মানুষের বেশ আগ্রহ, কারণ এটা কাছে থেকে দেখা যায় না, এটা সম্ভব না কখনো দেখার। তো আমরা নাবিকরা যখন দেশে ফিরি তখন আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো আমি সবসময় যেটা চেষ্টা করেছি আমার ভিডিওতে, যে আমি খুব সহজ সাবলীলভাবে যে সেই প্রশ্ন গুলির উত্তর দেওয়ার চেষ্টা করি, এবং এটা মানুষ অনেক পছন্দ করেন, যেটা আমি এখন এনজয় করি। এটা আসলে খুব বেশি দিন হয়নি, আমি গত জাহাজে যখন ছিলাম এটা হচ্ছে 2001 অগস্টে প্রথম শুরু হয়, তারপরে আমি ফেব্রুয়ারিতে সাইন অফ করি, অ্যান্ড এগেইন এই গত বছর অগস্টে আবার জয়েন করি। তো সব মিলিয়ে আমার এই ভিডিও বানানোর যে ব্যাপার সেটা হার্ডলি এক বছর, এর বেশি না। আর এছাড়া আমি বিনোদনের যে বিষয়টা বললেন, আমি অনেক আগে থেকেই টুকটাক গান গাওয়ার চেষ্টা করি, এটা আমার প্যাশন, আমি ছোটবেলা থেকে গান গাইতে পছন্দ করি। তো সোশ্যাল মিডিয়াতে আমি গান আপলোড করতাম মাঝে মাঝে, বাট এই ভিডিও বানানোর যে ব্যাপারটা এটা সাডেনলি হয়ে গেছে, এটা আমার কখনো কোনো প্ল্যান ছিল না। অনেক ধন্যবাদ মারুফ ভাই, চলে যাচ্ছি পলাশ ভাই আপনার কাছে। বেশ কয়েক বছর পর এবার সৌদি সরকার সবার জন্য হজ উন্মুক্ত করেছে, ব্যবসায়ীরা এই সিদ্ধান্তকে কিভাবে দেখছে, এছাড়া আপনারা কতটা আশাবাদী? হ্যাঁ, এটা চোখে পড়ার মতো বিষয়। আসলে আমরা ব্যবসায়ীরা অনেক খুশি আলহামদুলিল্লাহ, যে আমাদের বাংলাদেশ থেকে বছর প্রায় আপনার 1,27,000 বেসরকারিভাবে হজ যাত্রী যাওয়ার দ্বিপাক্ষিক যে বৈঠক হয়েছে বাংলাদেশ সরকারের সাথে, তাতে আমরা ব্যবসায়ীরা অনেক খুশি, প্রবাসীরা অনেক খুশি। এখানে যদি হজের কথা বলতে যাই মারিয়া, তাহলে একটা কথা বলতে হয়, সেখানে আমাদের বাংলাদেশ সরকার আমাদের জন্য যেটা নির্ধারণ করছেন সেটা হচ্ছে আপনার 1,76,672,618 টাকা, ঠিক আছে, বেসরকারিভাবে। যেটা আমাদের গেল বছর ছিল আপনার 2022 456,530 টাকা, এক বছর যদি আপনি গেল হজার এই হজের সাথে এটা কম্পেয়ার করেন, সেটা হচ্ছে অনেকটা মানে অসহনীয়। যেটা যেটা আমাদের সরকার চাইলে দ্বিপাক্ষিকভাবে এটাকে কিছু আপনার চার্জ কমাইতে পারে। হাবের চার্জ হচ্ছে, এখানে আমি আপনাকে হিসাবটা দিতে পারি, তো সর্বনিম্ন এই প্যাকেজ মূল্য অধিক খরচের মধ্যে রয়েছে বিমান ভাড়া 1,97,797 টাকা, মক্কা মদিনা বাড়ি ভাড়া বাবদ 2,04,445 টাকা, সার্ভিস চার্জ 1,60,630 টাকা। সেখানে এখানে হাবের সাথে সরকার একটা চুক্তিতে যাইতে পারে, সৌদি কূটনৈতিকভাবে সৌদির সাথে একটা কিছু চাল নিতে পারে, সেই ক্ষেত্রে কিছুটা সহনীয় করতে পারে, চাইলে সম্ভব।
ধন্যবাদ পারি। ধন্যবাদ মামুন ভাই। তুরস্কে যারা পড়তে যাচ্ছেন তাদের জন্য কাজের সুবিধা কতটুকু এর আগেও জানতে চাইলাম। এছাড়া পড়ালেখা শেষে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশে কাজের ক্ষেত্র কতটা প্রসারিত এক্ষেত্রে আপনার পরামর্শ কি? জি ফারিয়া, আমি আগেই তুরস্কে কাজের ক্ষেত্র যেটা সেটা আগেই বলেছি যে কাজের ক্ষেত্রটা একটু সীমিত, যেহেতু ভাষার একটা ব্যারিয়ার আছে ওখানে। তো আর ওখানে পড়াশোনা শেষ করে যারা ওখানকার লোকাল গ্র্যাজুয়েট, লোকাল ইউনিভার্সিটিগুলোর গ্র্যাজুয়েট, ওরা কিছু কিছু কোম্পানিতে জব পায়। আর বহির্বিশ্বে জবের বাজার ভালো। বাংলাদেশে তুরস্ক থেকে পড়ে যারা বাংলাদেশে আসছে, আমরা জানি যে গত অনেক বছর ধরে মানে টার্কির অনেকগুলো কোম্পানি বাংলাদেশে কাজ করে, এর মধ্যে এনজিও আছে, তারপর বড় বড় ব্র্যান্ড আছে, ওরা এগুলোতে এসেই কাজ পেয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে টার্কির যেই দাতা সংস্থাগুলো আছে, যেহেতু টার্কিশরা ইংলিশ খুব ভালো জানে না, তো ওরা প্রেফার করে হচ্ছে টার্কিশ ভাষা যারা জানে ওদেরকে ওদের এমপ্লয়ি হিসেবে। সো টার্কি থেকে পড়াশোনা করে যারা বাংলাদেশে আসছে তারা কেউই আসলে বসে নেই, এবং আসার সাথে সাথে ওরা জব পেয়ে যাচ্ছে। মূলত আমাদের বাংলাদেশি কোম্পানি থেকে বেশি জব পাচ্ছে ওরা, যে টার্কির কোম্পানিগুলো বাংলাদেশে কাজ করে, বিশেষ করে এনজিও হতে পারে, বড় বড় পোশাকের ব্র্যান্ড আছে, তারপর গার্মেন্টস আছে, তারপর দাতা সংস্থা, এই ক্ষেত্রগুলোতে ওরা কাজ পায়। আর টার্কিতে পড়াশোনা করে ইউরোপে গেলেও সেটার ভ্যালু আছে, যেহেতু টার্কির পড়াশোনা সার্টিফিকেট ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করে, এবং আমরা দেখি যে আমাদের ওখান থেকে পড়াশোনা শেষ করে ইউরোপ সহ কানাডা, ইউএসএ এইসব দেশে চলে যাচ্ছে অনেকেই। এমদাদুল ভাই, চীনের বসন্ত উৎসবের পর এখন পুরোদমে ব্যবসায়িক কার্যক্রম চলছে, চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে কি করণীয় বলে আপনি মনে করেন? আমি মনে করি, প্রথম আমি বলেছি যে বর্তমানে বাংলাদেশের যতটুকু চাহিদা আছে তার আমি মনে করি 1/3ও পাচ্ছে না। একমাত্র প্রবলেম হচ্ছে যেটা সেটা হচ্ছে ইউএস ডলার। আর চায়নার লোকালে যেটা এই বসন্তের ছুটির পরে একটু প্রায়, যদিও গভর্নমেন্ট ছুটি এক সপ্তাহ বা 10 দিন থাকে, সেটা গিয়ে দাঁড়ায় প্রায় এক মাসের, প্রায় এক মাস। এখন আমিও যে বাংলাদেশে আছি, আমাদের যে অর্ডারগুলো আছে এগুলো আমরা এখনো করতে পারতেছি না, এই কারণে ওয়ার্কার শর্ট। প্রত্যেকটা ফ্যাক্টরি যারা ভেকেশনে চলে যায় তাদের আসার সময়তে যদি 5 জন থাকে সেখানে আসবে 3 জন, এই ক্ষেত্রে একটু সমস্যা অবশ্যই দেখা দিবে। আর বাংলাদেশের সাথে যেটা, ওটা আমি মনে করি যে প্রচুর গুডসের প্রয়োজন বাংলাদেশে এখন এই মুহূর্তে, যদি ইউএস ডলারটা সলভ করা যায় প্রচুর ব্যবসা হবে। মারুফ ভাই, সমুদ্র মানেই অনেক চ্যালেঞ্জ, মাঝ সমুদ্রের এই জীবনযাপন, সুখ ও দুঃখের কিছু স্মৃতি জানতে চাই, ডিউটির বাইরে আপনারা সময় কাটান কিভাবে? সমুদ্রে অবসর বলতে আসলে আমাদের খুব বেশি অবসর নাই, কারণ আমাদের কোনো ডে অফ নাই, প্রত্যেক দিনই আমাদের কাজ। সো 7 দিনই এইরকম 8 থেকে 10 ঘন্টা কাজ করতে হয়। তারপরে যতটুকু অবসর থাকে, আমি এই তো গান গাইতে পছন্দ করি, গান গাই, তারপরে ভিডিও নিয়ে কাজ করি, এছাড়াও আমরা অনেক হার্ড ড্রাইভে মুভি নিয়ে আসি, ওয়েব সিরিজ নিয়ে আসি, সেগুলো দেখা হয়, অনেকের বই পড়ার অভ্যাস থাকে, এভাবেই আমাদের যে অবসর সেটা পার হয়। জাহাজে আসলে সুখের স্মৃতি মেনশন করার মতো তেমন কিছু থাকে না। আমি যদি বলি আমার ক্ষেত্রে, তাহলে আমার জন্য দেশে যাওয়াটাই আনন্দের, দেশে যাওয়াটাই সব থেকে বড় সুখের স্মৃতি, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। আমরা দেশে যে সময়টা থাকি সেই সময়টা চেষ্টা করি ভীষণ এনজয় করার। আর দুঃখের স্মৃতি যদি বলি, তাহলে যেটা রিসেন্টলি যেটা হয়ে গেল, 2021 ডিসেম্বরে আমার বাবা মারা যান, এবং তখন আমি জাহাজে ছিলাম, এবং আমি তার 1.5 মাস পরে দেশে যেতে পারি। সো এটা ডেফিনেটলি আমার জন্য খুবই খারাপ লাগার একটা ব্যাপার সবসময়ের জন্য। প্রবাসী যারা আছেন অনেকেই এই ধরনের পরিস্থিতি ফেস করেন, বাট এটা আমাদের জন্য আসলে খুবই দুঃখজনক, এটা আমাদের লাইফ, এটা মেনে নিতে হবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বিদেশের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, নিজ দেশের সংস্কৃতি তুলে ধরতে বা আগামী প্রজন্মকে বাংলাদেশ সম্পর্কে জানাতে কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়? এমদাদুল ভাই, আপনার অভিজ্ঞতা জানতে চাই, আপনি তো চীনে রয়েছেন, ওখানকার সাথে বাংলাদেশের সংস্কৃতির মেলবন্ধনে কি কি কাজ করে থাকেন আপনারা? জি ধন্যবাদ ফারিয়া। শেনজেনে, চায়নাতে আমাদের বেশ কয়েকটা প্রভিন্সে, আমাদের শেনজেনে এবং গুয়াংজু আরও অন্যান্য প্রভিন্সে কমিউনিটি আছে, আমাদের প্রত্যেকটা প্রভিন্সে এক একটা কমিউনিটি আছে। আমি শেনজেনে বাংলাদেশ কমিউনিটির 2 দেওয়ারের সভাপতিও ছিলাম।
আমি এখন অবসরপ্রাপ্ত, সভাপতি নেই। আমি এখন প্রথমে ছিলাম, এরপরে ছিলাম আইপিপি হিসাবে এবং বর্তমানে উপদেষ্টা হিসাবে আছি। ওখানে আমরা নিজেরাই অ্যারেঞ্জ করি। পলাশ ভাই, শুনবো আপনার অভিজ্ঞতার কথা। ধন্যবাদ ফারিয়া। আমি তো আছি প্রদেশের আবাহ শহরে আছি। আমরা এখানে ছোট একটা শহর, এটা আছে প্রদেশের, তো আমাদের কমিউনিটিটা অনেক ছোট। আমরা জেদ্দার সাথে কানেক্টেড মূলত, তো জেদ্দা কমিউনিটিগুলোর সাথে আমি জড়িত আছি, সময় দেওয়ার চেষ্টা করি। আর সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা যেটা বলছেন, আমরা সংস্কৃতি তুলে ধরার আমাদের বাংলা, সেখানে আমাদের জন্য এটা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। কারণ হচ্ছে বাংলাদেশে স্কুল সংকট, এখানে বাংলাদেশ সৌদি আরব বিশাল একটা দেশ, এখানে শুধুমাত্র দুটা স্কুল, একটা হচ্ছে জেদ্দা আর একটা হচ্ছে আপনার রিয়াদে। দামাম একটা স্কুল আছে যেটা রিয়াদ কন্ট্রোল করে, তিনটা বলতে পারেন। তো আমরা হচ্ছে এছাড়াও সৌদি আরব বিশাল দেশ, কয়েকটা প্রভিন্স আছে যে বাংলাদেশি স্কুল এখন প্রয়োজন, অতি প্রয়োজন হয়ে পড়ছে। আর স্কুল থাকলে আমাদের সংস্কৃতিটা তুলে ধরা আমাদের জন্য অনেক সহজ হবে, অনেক সুবিধা হবে। বিশেষ বিশেষ দিনগুলোতে আমরা দেখা গেছে স্কুলের মাধ্যমে আমরা প্রোগ্রামগুলো করতে পারি বা করার ইচ্ছে থাকে আমাদের। তো চাইলে জেদ্দা কনসেল চাইলে এটা আমাদের জন্য আসির প্রদেশে একটা বাংলা স্কুল করতে পারে, বা বাংলাদেশ সরকার চাইলেও করতে পারে। ধন্যবাদ পারি। জাতীয় দিবসগুলো কি করে পালন করা হয়? আমরা নিজেরা নিজেরা যতটুকু পারি খোলামেলাভাবে ওইভাবে করতে পারি না, কিছু বিধিনিষেধ আছে ওই দেশের সরকার। যেমন কিসের বিধিনিষেধ? ওই দেশের সরকার আগে ইদানিং কিছুটা সহজ করে দিয়েছে, এর আগে আমরা কিন্তু পারতাম না। এখন আমরা চাইলে হয়তো ছোটোখাটো করে জেদ্দাতে করতে পারি, যেহেতু জেদ্দাতে আপনার ওই যে বাংলাদেশ কনসেল মাধ্যম বা বাংলাদেশ প্রতিষ্ঠা স্কুলগুলোতে এটা হয়, সেই জন্য সেখানে কোনো বিধিনিষেধ নাই। যেহেতু আচির প্রদেশে আমরা যে শহরে আসছি, আবার শহরে কোনো বাংলাদেশের স্কুল নেই, বাংলা স্কুল নেই, সেখানে আমাদের কিছু বিধিনিষেধ আছে, আমরা চাইলে এটা করতে পারি না। আমাদেরকে করতে হলে জেদ্দা বাংলাদেশ স্কুলে করতে হয়, যেটা দূরত্ব হচ্ছে 700 কিলোমিটার। ধন্যবাদ। মামুন ভাই, আপনার অভিজ্ঞতা জানতে চাই, আপনার বিশ্ববিদ্যালয়ে অন্যান্য দেশের শিক্ষার্থীদের সাথে কিভাবে নিজের দেশের সংস্কৃতিকে উপস্থাপন করেন? জি ধন্যবাদ। আমি একটা কথা প্রায় বলি যে আসলে দেশের বাইরে আমরা এক একজন হচ্ছে এক একটা বাংলাদেশ। অর্থাৎ আমি এমন একজনের সাথে পরিচিত হলাম, সে হয়তো তার কাছে আমি একমাত্র প্রথম বাংলাদেশি, মানে সে দেখলো বা পরিচিত হলো, এমনও হতে পারে সারা জীবন আর কোনো বাংলাদেশির সাক্ষাৎ সে পাবে না, মানে আমি একমাত্র আমি তার কাছে বাংলাদেশ। তো আমাকে সে যেমন দেখবে তার কাছে বাংলাদেশটা এমনই। তো আমার প্রবাস জীবন চলে দীর্ঘ 12 বছর। তো আমি সবসময় চেষ্টা করি আমাদের কালচার, আমাদের যেই মানে হেরিটেজ আছে এগুলোকে অন্যদের কাছে তুলে ধরার। এভাবেই প্রতিটা প্রবাসী আমরা চেষ্টা করি অন্য অন্য দেশের মানুষের কাছে আমাদের দেশের যেই গৌরব এবং যে ভাষার যেই ত্যাগ এবং আমাদের যেই সংস্কৃতি এগুলো তুলে ধরার। বিশেষ করে আমাদের যেই জাতীয় দিবসগুলো, 21 ফেব্রুয়ারি প্রোগ্রাম, এগুলো একাধিক প্রোগ্রাম হয়। আমরা তো তুরস্কে থাকি, আপনারা জানেন তুরস্কে বাংলাদেশি কম। ওই ভাই যেই সৌদি থেকে আসছে, ওখানে আসলে লক্ষ লক্ষ বাংলাদেশি, ওনারা অনেক বড় করে প্রোগ্রাম করতে পারে। তুরস্কে বাংলাদেশ কমিউনিটি ছোট। তো তারপরও আমি ইস্তাম্বুলে থাকি, ইস্তাম্বুলের বাংলাদেশ কনসুলেটে প্রোগ্রাম হয়, আমরা বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আমরা প্রোগ্রাম করি এবং এগুলোর বাচ্চাদের জন্য অঙ্কন প্রতিযোগিতা হয়, তারপরে বিভিন্ন কম্পিটিশন হয়। তারপর হচ্ছে আমরা এক্সট্রা যেগুলো করি স্টুডেন্টদের পক্ষ থেকে, আমরা ইউনিভার্সিটির হল রুম ভাড়া করে ইউনিভার্সিটির অডিটোরিয়ামগুলোতে আমরা প্রোগ্রাম করি, যেখানে অন্য অন্য দেশের শিক্ষার্থীরা আসে এবং বিশেষ করে তারা আমাদের খাবারগুলো খুব পছন্দ করে। অনেকে দেখা যায় যে আমাদের বিরিয়ানি খাওয়ার জন্য ওরা প্রোগ্রামে আসে, হ্যাঁ পছন্দ করে, ওরা আগে থেকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে আজকের প্রোগ্রামে কি বিরিয়ানি খাওয়াবা। হ্যাঁ, তো এই জন্য অনেকে আসে এবং আমাদের পছন্দ করে, ওরা বিশেষ করে আমাদের কালচারকে খুবই পছন্দ করে। আমাদের অনেক প্রোগ্রামে টার্কিশও অংশগ্রহণ করে, অর্থাৎ পারফর্ম করে, কেউ নাচে কেউ বাংলা গান গায়। সো এগুলো আমরাও এনজয় করি আসলে, আমাদের কালচারগুলো যখন অন্য অন্য দেশের শিক্ষার্থীরা এবং টার্কিশরা খুব সুন্দরভাবে ওয়েলকাম করে, আমাদের কাছেও ভালো লাগে এবং আমরাও চাই আমাদের এই সংস্কৃতি অন্য অন্য দেশের স্টুডেন্টদের কাছে বা তুরস্কের লোকাল যারা ওদের কাছে ছড়িয়ে দিতে। অনেক ধন্যবাদ। মারুফ, আমরা শেষ করব আপনার একটি গান দিয়ে। আচ্ছা, আমি ছোট করে 2 লাইন গান শুনিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চিরকুট ব্যান্ডের সুমিয়াপুর একটা গান, চমৎকার, যেটা আমাদের সাথে খুব যায়, আহারে জীবন গানটা। আহারে জীবন, আহা জীবন,
জলে ভাসা পদ্ম যেমন, আহারে জীবন জীবন, জলে ভাসা পদ্ম জীবন, কারণে সে ভুল অবেলা বকুল, থাকো ছুঁয়ে কুলকুল, থাকো ছুঁয়ে শহুরে বাতাস, ছুঁয়ে থাকো নিও নাকাশ, আব ছায়া চলে যায় জলের দিন, অভিমান জমে জমে আমি ব্যথাহীন, আহারে জীবন জীবন, জলে ভাসা পদ্ম যেমন, আহারে জীবন জীবন, জলে ভাসা পদ্ম জীবন। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ মারুফ ভাই, এত প্রতিকূলতার মধ্যেও আমাদের সঙ্গে যুক্ত হয়ে অভিজ্ঞতা শেয়ারের জন্য। সেই সঙ্গে ধন্যবাদ মামুন ভাই, এমদাদ ভাই ও পলাশ ভাইকেও আপনাদের সুচিন্তিত মতামতের জন্য। দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও। আজ কথা বলছিলাম প্রবাসের মাটিতে সফল বাংলাদেশিদের সঙ্গে, যারা বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে কাজ করছেন। প্রবাসে পরবাসী অনুষ্ঠান আজকের মতো এ পর্যন্তই। আসছে সপ্তাহে আবারও হাজির হব নতুন নতুন অতিথির সঙ্গে। সেই প্রত্যাশা শেষ করছি আজকের অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।